ডিভিসির জল ছাড়ায় কংসাবতী নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। ময়নার শ্রীকণ্ঠা এলাকায় দুই জায়গায় কংসাবতী নদীর বাঁধ ফাটল নিয়ে বসে যাওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যুদ্ধকালীন তৎপরতায় ইরিগেশন দপ্তরের অধীনে কন্ট্রাক্টর নিয়োগ করে কাজ শুরু হয়। জেলার কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ শেখ শাহজানের নেতৃত্বে এলাকার মানুষও কাজে হাত লাগায়। এছাড়া এই কাজ পরিদর্শন করতে যান ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি অভয় দাস, ময়না ব্লকের বিডিও রাজীব সর্দার সহ বিশিষ্টরা। কংসাবতী নদীতে 30,000 কিউসেক জল ছেড়েছে, আবার রাত্রির দিকে আরো 25,000 ছাড়বে। এই এই জলটা আমাদের কংসাবতী নদীতে ক্যাপাসিটি নেই এখন পর্যন্ত, যা বোঝা যাচ্ছে কংসাবতী নদী ভর্তি আছে। এই 55,000 কিউসেক জল আসছে। আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষকে নিয়ে আমরা সবাই তৎপর আছি। এখানে আমাদের প্রায় 20,000 বস্তা এখন প্যাকিং চলছে, ইরিগেশন দপ্তর কাজ করছে, সাধারণ মানুষ নেমে গেছে কাজের জন্য। আমরা যেখানে যা বাঁধ নষ্ট আছে আমরা সেখানে রিপেয়ারের ব্যবস্থা করছি। এই মুহূর্তে ময়নার মানুষ কতখানি আশঙ্কায় আছে? ময়নার মানুষকে আমরা জানিয়েছি, আমরা প্রচার করেছি, মানুষকে সতর্ক থাকতে বলছি। রাত্রি 12টার পরে জল বাড়বে, যাতে আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি। এবারে আগা 12টার পরে কি হবে সেটা আমরা নিজেরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি, যার জন্য মানুষকে সতর্ক থাকতে বলেছি। এই আমরা আজকে দোবাঁধি এলাকায় এসেছি, তিলখোজা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এবং আমাদের সকাল থেকেই আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সম্মানীয় জনাব শেখ শাহজাহান আলী সাহেব, তিনি তৎপর ছিলেন। তিনি ডিএম সাহেব, এসডিও সাহেবকে নিয়ে এবং আমাদের বিডিও সাহেবকে নিয়ে আলোচনা করেই আজকে আমাদের কাছে যে ইনফরমেশান আছে, প্রায় 55,000 কিউসেক কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। সুতরাং সেই জল এই কংসাবতী দিয়ে পাস করার সময় জলের লেভেল অনেকখানি বাড়বে এবং এই এলাকায়, বিশেষ করে দোবাঁধি এলাকায়, এই জানাপাড়া এবং সামন্তপাড়া এই দুই জায়গায় আমরা বাঁধ যে ড্যামেজ ছিল, আজকে ইরিগেশন থেকে কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে এবং লোকাল সমস্ত মানুষ তিলখোজা গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে এবং ময়না পঞ্চায়েত সমিতির পৌরোহিত্যে আজকে কাজ শুরু হয়ে গেছে। কিন্তু রাত্রি 11:30 নাগাদ কন্ট্রাক্টর কাজ অর্ধপথে বন্ধ করে দেওয়ায় এলাকার মানুষ উত্তেজনায় ফেটে পড়ে। কারণ এই কাজ না করলে বান বেগে ময়নায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কাজ কন্ট্রাক্টর কাজ করছে না, লেবারকে বাড়ি নিয়ে চলে গেছে। কি কারণে? কি কারণে এখানে বাঁধবেনি বলে? কেন বাঁধবে না? কেন এই মুহূর্তে জল হয়েছে, রাত্রি হয়েছে, তাদের জল ছেড়ে দিচ্ছে, কি করে বাঁধবে? জাল ছোট ছোট জাল দিয়ে ছাড়ারে, ছোট ছোট জাল পালিয়ে যাবে, বাঁধতে পারছে না, এই জন্য বাড়ি চলে যাচ্ছে। অবশ্য পুনরায় রাত্রি 1টা নাগাদ কন্ট্রাক্টরের কর্মীরা চলে গেলেও এলাকার মানুষের উদ্যোগে কাজ সম্পন্ন হয়। আপাতত এই বান আতঙ্কের হাত থেকে মুক্তি ময়নাবাসী। প্রায় 2 ঘন্টা কাজ বন্ধের পরে পূর্ব দোবাঁধি জানাপাড়ার সামনে যে ধসটা নিয়েছিল সেই কাজ কন্ট্রাক্টরকে চাপ দিয়ে প্রশাসনের দায়িত্ব নিয়ে এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে আবার 2 ঘন্টা পরে কাজ শুরু হয়েছে। ময়নাবাসীকে উদ্দেশ্যে জানানো হচ্ছে, যারা ভয় থাকুন, সুস্থ থাকুন, চিন্তিত করবেন না, আতঙ্কিত হবেন না, একটু সতর্ক থাকুন। নদী বাঁধের কাজ দ্রুতগতিতে চলছে, স্থানীয় এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত উদ্যোগ নিয়ে মহিলারা পর্যন্ত এসেছে কাজ করতে, তার রাজ্যে কাজ করছে। আপনারা সুস্থ থাকুন, নিশ্চিন্তে থাকুন, একটু সতর্ক থাকবেন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।